গুগল ক্রোম ব্রাউজারে মিলল সুরক্ষার গলত আর তাতে প্রভাবিত হতে পারে বিশ্বের দুই বিলিয়ন ক্রোম ব্যবহারকারী সম্প্রতি এক ব্লগপোস্টের মাধ্যমে এই বিষয় জানায় গুগল গুগল জানিয়েছে ক্রোমে বছরের এগারোতম জিরো ডে রিপোর্ট মিলেছে এর ফলে প্রভাবিত হতে পারে বিশ্বজুড়ে লিন্যাক্স ম্যাকওএস এবং উইন্ডোজে গুগল ব্যবহারকারীরা কিন্তু এই জিরো ডে মানে কি আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা টেকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন গুগল কোনো নিরাপত্তার ফাঁক পেলেই তার সঙ্গে সঙ্গে সারায় কিন্তু সেই প্যাচ রিলিজের আগেই যদি কোনো হ্যাকার সেটি ব্যবহার করে হানা দেয় সেটাকে জিরো ডে এক্সপ্লয়েন্ট বলে অর্থাৎ গুগল বোঝার আগেই যদি কোনো হ্যাকার তাদের সার্ভারে হামলা করে তাহলে সেটাকে জিরো ডে এক্সপ্লয়েন্ট বলে অন্যান্য নিরাপত্তা ত্রুটির তুলনায় এটি বেশি ভয়ানক কারণ সি ভি টু জিরো টু ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন থ্রি কাজে লাগে যে সিকিউরিটি ব্রিজ করা যায় সেই বিষয়ে ধারণা হয়ে গিয়েছে হ্যাকারদের গুগল জানিয়েছে ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার সমস্ত প্রচেষ্টা করছে সংস্থাটি সেই কারণে সি ভিই টু জিরো টু ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন থ্রি ত্রুটির ডিটেলসের বিষয়ে সমস্ত তথ্য গোপন রাখছে তারা নিরাপত্তার জাল ভেঙে যে প্রবেশ ঘটেছে তা খুঁজেও পেয়েছেন গুগলেরই কর্মীরাই ঝুঁকির দিক থেকে এটিকে হাই বলে চিহ্নিত করেছে গুগল অর্থাৎ বিষয়টি বেশ চিন্তার নবতম এই জিরোডে চলতি বছরের একাদশতম ইউজ আফটার ফি জাতীয় দুর্বলতা চলতি সেপ্টেম্বরে এই ধরনের দশটি ইউজ আফটার ফি এর খোঁজ মিলেছে ক্রমে ফলে ক্রমে নিরাপত্তা নিয়ে ক্রমেই সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে তবে গুগল একটি গুরুত্বপূর্ণ ফিক্স রিলিজ করেছে সংস্থার সমস্ত ব্যবহারকারীদের সতর্কও করেছে সকল ক্রোম ব্যবহারকারীকে এ ফিক্স পাঠাবে গুগল বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি এখনও নিরাপদ আছে কিনা আর এটা বোঝার জন্য আপনারা প্রথমত চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে তারপরে এখান থেকে ডান পাশে উপরের দিকে থ্রি ডটের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে সেটিংস নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে অ্যাবাউট গুগল ক্রোম নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার দেখে নিন আপনার ক্রোম ভার্সনটি নাইন বা তার চেয়ে বেশি কিনা যদি আপনার ভার্সনটি এটি বা এর চেয়ে বেশি হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজারটি সুরক্ষিত কিন্তু আপনার ব্রাউজারটি যদি নাইন পয়েন্ট ফোরের চেয়ে কম হয়ে থাকে অর্থাৎ নাইন হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজারটি এখনও অনিরাপদ আর এটি থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্রাউজারটিকে আপডেট করে নিতে হবে বন্ধুরা আপনারা যখন গুগল প্লে স্টোর থেকে ব্রাউজারটি আপডেট করে নেবেন তখন আপনার এই ভার্সনটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর আপনার ব্রাউজারটি আপডেট করার পর সেটা নিরাপদ থাকবে আপনি চাইলে ব্রাউজারটি আপডেট অথবা প্রয়োজনে ক্রোমের অফিসিয়াল সাইট থেকে নতুন করে ক্রোম ইনস্টল করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ